প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো গত ক্লাসে আমরা রিয়ামিল অঙ্ক শিখেছিলাম আমরা উদাহরণ এক দিয়ে আসলো বাড়ির কাজ আজকে সৃজনশীল প্রশ্ন এক তোমাদেরকে আমি শেখাবো গত ক্লাসে রিয়ামিলে আমরা একটা সূত্র শিখেছিলাম মনে আছে সেটা কি শিখেছিলাম বলো a = l + a কি ছিল a = l + a এটার এল এর বর্ধিত রূপ ছিল c প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি আমরা যদি মাইনাস এক্স মাইনাস ডি কে বাম পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস এ প্লাস এক্স প্লাস ডি ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর আমরা রিয়ামিলে শিখিয়েছিলাম রিয়ামিলের ডেবিট পাশে যায় এ প্লাস এক্স প্লাস ডি রিয়ামিলের ক্রেডিট পাশে যায় এল প্লাস সি প্লাস আর অর্থাৎ আমরা স্বাভাবিক দৃষ্টিতে সবগুলো ইনটিজ বোঝানো হয় এ প্লাস এক্স প্লাস ডি এটা ব্যবসা প্রতিষ্ঠানে সবসময় ইনক্রিজ হয় বৃদ্ধি পায় এজন্য ডেবিট এল প্লাস সি প্লাস আর ব্যবসা প্রতিষ্ঠানে সবসময় হ্রাস পায় এজন্য ক্রেডিট তাহলে এ পাশ বৃদ্ধি পেলে ক্রেডিট আর এ এক্স প্লাস ডি বৃদ্ধি পেলে হয় ডেবিট কোনো কারণে যদি এটা হ্রাস পায় তাহলে বিপরীত পাশে যায় অর্থাৎ এ প্লাস এক্স প্লাস ডি যদি হ্রাস পায় তাহলে যাবে ক্রেডিট পাশে এল প্লাস সি প্লাস আর যদি কোনো কারণে হ্রাস পায় সেটা যাবে ডেবিট পাশে এরকম কিছু ব্যতিক্রম এনটি আছে আর তার আগে আমরা বুঝেছিলাম এ ইকুয়াল টু অ্যাসেটস অর্থাৎ হলো সম্পদ কারবার প্রতিষ্ঠানে যা উপার্জনে সাহায্য করে দীর্ঘদিন ধরে ফল ভোগ করা যায় সেটা হচ্ছিল আমার সম্পদ যেমন আর্যপত্র যন্ত্রপাতি কলকব্জা এগুলো সম্পদ এক্স এক্সপেন্সেস অর্থাৎ খরচ খরচ কোনগুলো যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় অর্থাৎ পণ্য ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পণ্য ক্রয় করলে টাকা চলে যায় কর্মচারী বেতন প্রদান করলে বাড়ি ভাড়া প্রদান করলে বিদ্যুৎ বিল ইত্যাদির কারণে যে খরচ হয় সেটা হচ্ছিল ইএক্স আর ডি হচ্ছিল কি ড্রয়িং ড্রয়িং হচ্ছিল উত্তোলন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক ব্যক্তিগতভাবে কোনো টাকা বা কোনো পণ্য যদি নিয়ে যায় সেটাকে বলা হচ্ছিল ড্রয়িং উত্তোলন হ্যাঁ যেমন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে ছেলের স্কুলের বেতন দেওয়া হলো জীবন বিমা প্রদান করা হলো হ্যাঁ নগদ টাকা উত্তোলন করা হলো এটা হচ্ছিল আমাদের ড্রয়িং উত্তোলন তাহলে আমরা বুঝলাম সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা এন্ট্রি রিয়ামিলের ডেবিট পাশে যাবে রিয়ামিলের ক্রেডিট পাশে কি যাবে এল প্লাস সি প্লাস আর এল হচ্ছে হলো লাইবিলিটি দায় দায় কোন এন্ট্রিগুলো যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নিকটে দায়বদ্ধ থাকে অর্থাৎ এখনও পরিশোধ করে নাই পরিশোধ করতে বাধ্য ধরি আমরা ব্যাংক থেকে একটা ঋণ আনছি এই ঋণের টাকা কারো প্রতিষ্ঠান পরিশোধ করতে বাধ্য সেটা হচ্ছে হলো লাইবিলিটি বা এরপরে যদি আমি কোনো থেকে পণ্য বাকিতে ক্রয় করি তাহলে এই ক্রয়কৃত টাকা এই পাওনাদেরকে পরিশোধ করতে হবে এই পাওনাদের বিন্দুটা হচ্ছিল আমার লাইবিলিটি দায় সি হচ্ছিল ক্যাপিটাল ব্যবসা প্রতিষ্ঠান যে টাকাটা প্রাথমিকভাবে নিয়ে শুরু করে সেটা হচ্ছিল ক্যাপিটাল বা পুঁজি আর রেভিনিউ কি রেভিনিউ আরে হচ্ছিল রেভিনিউ আয় অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যে টাকাটা পণ্য বিক্রয় বা সেবার মাধ্যমে অর্থ উপার্জন করবে সেটা হচ্ছিল রেভিনিউ অর্থাৎ পণ্য বিক্রি করলে কারবার প্রতিষ্ঠানে টাকা আসবে এটা আমার রেভিনিউ আয় অর্থাৎ রেভিনিউ দ্যাট মিন্স এটা নয় যে প্রফিট বলতে বোঝায় হলো আমার প্রফিট প্রফিটটা হলো যে আর মাইনাস হচ্ছে এক্স অর্থাৎ আয় থেকে খরচ বাদ দিলে হবে হলো প্রফিট এজন্য রেভিনিউ দ্যাট মিন্স নট প্রফিট অর্থাৎ রেভিনিউটা আছে কারো প্রতিষ্ঠানে যে টাকাটা ইনফ্লো আসবে অর্থাৎ পণ্য বিক্রয় বা সেবার মাধ্যমে কারো প্রতিষ্ঠান যে টাকাটা আসবে সেটা হচ্ছিল রেভিনিউ আজকে তোমাদের আমরা বইয়ের সৃজনশীল এক নম্বর অঙ্কটা
শিখাবো। সেখানে কি ছিল? বইয়ের এক নম্বর সিজন ছিল সে শিয়াব অ্যান্ড ব্রাদার্স 2017 সালের ডিসেম্বর মাসের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। আচ্ছা, মূলধন আমরা একটু বিশ্লেষণ করে নেই। এই আইটেমগুলো যে আমরা যে উপকরণগুলো লিখেছি সেই উপকরণগুলোর কোনটার মধ্যে পড়ে? মূলধনটা ছিল সি, হাত নগদ 1,17,000, এরপর সে দিনাদার, এটা সম্পদ এ, পাওনাদার এটা দায় এল, উত্তোলন ডি, ক্রয় এক্স, বিক্রয় রেভিনিউ আর, বিনিয়োগের সুদ আর, সমাপনী উৎপন্ন এ, হচ্ছে বিমা সালামি এক্স, আমদানি শুল্ক এক্স, কমিশন প্রাপ্তি আর, বিনিয়োগের সুদ এ, ব্যাংক জমা সুদ আর, আসবাবপত্র এ, বিজ্ঞাপন এক্স, প্রারম্ভিক উৎপন্ন এ, সমাপনী উৎপন্ন এ। ক নম্বর সৃজনশীল প্রশ্নে আছে শিয়াব অ্যান্ড ব্রাদার্স এর রেয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। এখন রেয়া মিলে যাবে না কোন এন্ট্রিগুলো? রেয়া মিলে যাবে না হচ্ছিল, আমরা বলছিলাম রেয়া মিলে যাবে না বা অন্তর্ভুক্ত হবে না। এক, প্রারম্ভিক হাতে নগদ। দুই, প্রারম্ভিক ব্যাংক জমা। তিন, সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক হাতে নগদ আমরা যখন খতিয়ানের জের করি, আমরা রেয়া মিল তৈরি করি সাধারণত খতিয়ানের জের থেকে। তাহলে খতিয়ান যখন তৈরি করছি, এই সমাপনী প্রারম্ভিক হাতে নগদটা সমাপনী হাতে নগদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, প্রারম্ভিক ব্যাংক জমাটা সমাপনী ব্যাংক জমার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এই জন্য প্রারম্ভিক হাতে নগদ আর প্রারম্ভিক ব্যাংক জমা রেয়া মিলে আসবে না। সমাপনী উৎপন্ন আমাদের প্রারম্ভিক মজুতপণ্য আর ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যার কারণে সমাপনী মজুতপণ্যের মধ্যে থাকবে না, এই জন্য সমাপনী মজুতপণ্য রেয়া মিলে আসবে না। যদি সমন্বিতে ক্রয় থাকে, রেয়া মিলের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে, তাহলে প্রারম্ভিক মজুতপণ্য রেয়া মিলে যাবে না, সমাপনী মজুতপণ্য রেয়া মিলে আসবে, বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের সৃজনশীল ক নম্বর প্রশ্নে আসছে রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না কোন এন্ট্রিগুলো। তোমরা ছকটানো দুটো টাকার ঘর বিবরণ টাকা শিয়াব অ্যান্ড ব্রাদার্স রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ আসল হাতে নগদ। এটা আসলে প্রারম্ভিক হাতে নগদ 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য
12000 মোট 27000 তাহলে ক এবার আমরা খ নম্বরে আসি তোলা হয়েছে তোমাদের ক নম্বর হচ্ছে উপযুক্ত খতিয়ানের উদ্দেশ্য দ্বারা শিয়াবান ব্রাদার্সের একটি র্যামিল তৈরি করো তাহলে প্রথমে আমরা কোম্পানির নাম লিখব শিয়াব অ্যান্ড ব্রাদার্স শিয়াব অ্যান্ড ব্রাদার্স রেওয়ামিল একত্রিশে ডিসেম্বর 2017 তোমরা চাপ কেন দুটি টাকার ঘর আপনার একটা ক্রমিক রুম এখানে লিখবো আমরা ক্রমিক নাম হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা অঙ্কটা করার সুবিধার্থে তোমাদেরকে এ এক্স ডি এল সি আর এটা আমরা একটু লিখে রাখলাম যে এ এক্স ডি এন্ট্রিটা হলে আমরা ডেবিট পাশে বসাবো এল সি আর এই তিনটে এন্ট্রি হলে ক্রেডিট পাশে আমরা বসাবো তাহলে দেখো প্রথমে আছে মূলধন মূলধন আমরা বলছিলাম কার্বন প্রতিষ্ঠান যে টাকাটা নিয়ে শুরু করে সেটা হলো মূলধন সি পরীক্ষার হলে এটা লেখা লাগবে না আমরা অঙ্কটা করার সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য যাতে মনে রাখা যায় এই কারণে আমরা একটা লিখতেছি 1,10,000 তারপর আছে 2 দেনাদার এটা সম্পদ 25,000 3 পাওনাদার পাওনাদার সৃষ্টি হয় কিভাবে পণ্য বাকিতে বিক্রি করলে পাওনাদারের সৃষ্টি হয় তারা টাকা পাবে আমাদের কাছ থেকে এটা ক্রেডিট পাশে যাবে 15,000 উত্তোলন ডি ডেবিট পেশ হবে 10,000 ক্রয় এটার খরচ ব্যবসায় এক্স ডেবিট 30,000 বিক্রয় আর ক্রেডিট পাশে যাবে 45,000 বিনিয়োগের সুদ
বিনিয়োগের সুদ, এটা আমার আয়, অর্থাৎ টাকা বিনিয়োগ করে আমি যে সুদটা পেয়েছি এটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় 3,000। সমাপনী মূলধন যাবে না, বিমা সালামি, বিমা সালামি, এটা খরচ এক্স 5,000, ডেবিট আমদানি শুল্ক, এক্স খরচ, পণ্য আমদানি করার সময় যে টাকাটা ট্যাক্স দিতে হয়, শুল্ক দিতে হয়, এগুলো আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি 10, কমিশন প্রাপ্তি, এটা আমার আয় রেভিনিউ, যাবে কে প্রশ্নে 2,000, আমরা একটু উপরে চলে আসি, খোলা হয়েছে তোমাদের ১১, বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছিল ব্যবসা প্রতিষ্ঠান, অন্য কোথাও টাকা যদি লাগানো হয় সুদে সেটা হচ্ছিল বিনিয়োগ, এটা টাকাটা আমাদের প্রাপ্য, এটির জন্য সম্পদ, এটা যাবে ডেবিট পাশে, ব্যাংক জমার সুদ, ব্যাংকে ব্যবসা প্রতিষ্ঠানের যে টাকাটা জমা আছে তার এগেনস্টে যে সুদ আমাদের প্রাপ্য হয়েছে, হ্যাঁ এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আয় রেভিনিউ, এটা যাবে ক্রেডিট পাশে 513, আসবাবপত্র, আসবাবপত্র এটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, তো যাবে ডেবিট পাশে 40,000, বিজ্ঞাপন, খরচ যাবে ডেবিট পাশে 1,000, প্রারম্ভিক মজুত পণ্য, খরচ 25,000, সমাপনী ব্যাংক জমা 6,000, এবার আমরা যোগ করি, আমাদের যোগফল 1,75,500, উভয় পাশের যোগফল 1,75,500, তাহলে কি দুই পাশ মিলে গেছে, তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়েছে, আমাদের সময়ের স্বল্পতার কারণে আরও একটা অংশ রয়েছে গ, কিন্তু সময় শেষ হওয়ার কারণে আর আমি বর্ধিত করতে পারছি না, তোমরা পরবর্তী ক্লাসে উদাহরণ 2 সৃজনশীল বইয়ের 2 নম্বর অঙ্কটি, তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে, হলো বাড়ির কাজ
সৃজনশীল 2 এবং 1 এর বাকি অংশ গ সহ সৃজনশীল 2 নম্বর অঙ্ক বাড়ি থেকে করে নিয়ে আসবে পরবর্তী ক্লাসে আমরা আরো অঙ্ক করাবো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানতা থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করো নিয়মিত পড়াশোনা করো ঠিক আছে ভালো থেকো বন্ধুরা